আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো স্মার্টফোনের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট চার্জার নিয়ে। চার্জার ছাড়া স্মার্টফোন অচল, কেননা এই চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটা প্রতিদিন চার্জ করতে হয়। স্মার্টফোনের সাথে প্রায় প্রতিটা কোম্পানি চার্জার দিয়ে থাকে, এক্সপেক্ট আই অ্যাপেল অথবা যে কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস। তবে আমরা সব থেকে বড় যে সমস্যাটা ফেস করি আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের দেশে কিন্তু অ্যাপেলের যে অরিজিনাল চার্জার কোনটা, কপি চার্জার কোনটা, সেটা বোঝার কিন্তু অ্যাকচুয়াল কোনো ওয়ে নাই। এবং নামি দামি ঢাকায় যেসব শপ আছে, তারা যে চার্জারটা বিক্রি করে সেটা অ্যাকচুয়াল অ্যাপেল কিনা সেটা কিন্তু যাচাই করার কোনো ওয়ে নাই। আজকে আমি আপনার সাথে কথা বলবো চার্জার নিয়ে প্রচলিত কমন কিছু ধারণা এবং কিছু টিপস যেগুলো আপনাকে চার্জার ক্রয় করতে সহায়তা করবে। তো আসুন আমরা ভিডিওটা শুরু করি। সবসময় চেষ্টা করবেন আপনার স্মার্টফোনকে অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করার জন্য, সেটা হোক যে কোনো ফোন, হতে পারে সেটা আইফোন, হতে পারে সেটা অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন, অরিজিনাল চার্জারের মতো সেম কোয়ালিটির চার্জার আপনি মার্কেটে দ্বিতীয়টা কখনো খুঁজে না পাওয়ার সম্ভাবনাই বেশি। আর লোকাল বাজারে আপনি যেসব চার্জার কিনতে পাবেন তার 90-95% হলো রেপ্লিকা চার্জার, অর্থাৎ আপনি আসল টাকা যদি পেও করেন তারপরেও কিন্তু আপনাকে ওই রেপ্লিকা চার্জারটা ধরিয়ে দেবে। তবে এখানে কথা আছে, রেপ্লিকা চার্জারের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের প্রকার আছে, এ প্লাস কোয়ালিটি, ডাবল এ প্লাস কোয়ালিটি এবং ট্রিপল এ প্লাস কোয়ালিটি, পাশাপাশি অরিজিনাল চিপ দিয়ে কিছু চার্জার বানানো হয়। মোট কথা প্রত্যেকটা দিয়েই আপনার স্মার্টফোন চার্জ হবে, তবে অরিজিনালটার মতো যে ফিল বা অরিজিনালের মতো যে আউটপুটটা সেটা কিন্তু আপনি কখনো কোনো চার্জারে পাবেন না। আর একটা ব্যাপার আমরা অনেকে খেয়াল করি যে সবসময় দেখি যে চার্জারের বক্সের গায়ে কত ওয়াট লেখা আছে। আমরা সবাই চাই যে আমাদের স্মার্টফোনটা একটু দ্রুত চার্জ হোক, সো এই জন্য আমরা সবসময় চাই 45 ওয়াট বা 57 ওয়াট অথবা এরও বেশি কোনো ওয়াট থাকলে, যেমন 120 ওয়াট, সেই সকল চার্জার দিয়ে আপনার আমাদের স্মার্টফোনটা চার্জ করার জন্য। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আপনার স্মার্টফোন যদি 20 ওয়াট সাপোর্ট করে, আপনি এরপরে যদি বাজার থেকে 150 ওয়াট বা 200 ওয়াটেরও চার্জার নিয়ে আসেন, সে তাতে কিন্তু কোনো লাভ হবে না, আপনার স্মার্টফোন কিন্তু 200 ওয়াটই সর্বোচ্চ টানবে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, এই ব্যাপারটা হয় শাওমি, রিয়েলমি, ভিভো, অন্যান্য ব্র্যান্ডের যে চার্জারগুলো আছে সেগুলো কিনতে গেলে ওই সকল চার্জারের বক্সের গায়ে লেখা থাকে কিন্তু 67 ওয়াট, 57 ওয়াট, 120 ওয়াট, কিন্তু ওই সকল চার্জার কখনোই ওই 100 ওয়াটটা প্রোভাইড করে না। এখন কথা হলো আপনি কিভাবে বুঝবেন যে ওই চার্জারটা 100 ওই ওয়াট প্রোভাইড করে, এটা আসলে বোঝার কোনো ওয়ে নাই। তবে আমাদের কাছে একটা ডিভাইস রয়েছে যে ডিভাইস দিয়ে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার স্মার্টফোনটা কত ওয়াটের পাওয়ার টানছে। সো এটি হলো সেই ডিভাইস, এটি হলো একটি ইউএসবি সি এনেবল ডিভাইস, এর সামনে একটা ডিসপ্লে আছে। যখন আপনি এটা ইউএসবি সির ভিতরে ইন করাবেন এবং এই পাশে একটা আউটপুট দেখতে পাচ্ছেন, এই আউটপুট দিয়ে যখন আপনি পাওয়ারটা নেবেন তখন এটা জ্বলে উঠবে এবং তখন আপনি দেখতে পারবেন যে ডিসপ্লেতে এটা কত ওয়াট টান দিচ্ছে। সো এটি দিয়ে আপনি মেজারমেন্ট করতে পারবেন যে আপনার স্মার্টফোনটা কতটুকু চার্জ নিচ্ছে। আর একটা কথা বলে রাখি যে আমরা যারা আইফোন ইউজ করি বা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ইউজ করি, তারা যখন চার্জার কিনতে যাই দোকানদার বলে যে একটা অরিজিনাল চার্জার দেন, ভালো চার্জার দেন, দোকানদার কিন্তু একটা 1500 থেকে 2000 টাকার ভিতরে একটা চার্জার ধরিয়ে দেয়। তবে সেটা 90-95% নকল হওয়ার সম্ভাবনা বেশি, কেননা অ্যাপেলের একটা অরিজিনাল চার্জারের দাম হলো বাংলাদেশি টাকায় $30 মতো। সো সেক্ষেত্রে হিসাব করে দেখা যায় 3500 টাকার মতো আসে, কিন্তু ওই দোকানদার আপনাকে 1500 টাকায় কীভাবে অরিজিনাল চার্জার দিবে সেটা একটু আপনি নিজে ভেবে দেখেন। যে যেখানে একটা অরিজিনাল চার্জারের দাম 3500 টাকা, বাট আপনি আপনাকে দোকানদার দিচ্ছে 2000-2500 টাকায়। সো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চার্জার কেনার ক্ষেত্রে। তবে এই অ্যাপেল চার্জারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন সেগমেন্ট ডিফারেন্ট আছে। সো আপনি যদি চান যে একটা ভালো মানের চার্জার কিনতে, সেক্ষেত্রে আপনার রিলেটিভের মাধ্যমে অথবা আপনি নিজে কোনো অ্যাপেল স্টোরে গিয়ে, সাধারণত বাংলা আমাদের দেশে অ্যাপেল স্টোর নেই, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ার কথা ভুলে যান, কারণ ওখানেও আসলে 2 নম্বরই হয়। আপনি যদি বাইরে যান, যেমন থাইল্যান্ড অথবা ইউএসএ বা সিঙ্গাপুর, দুবাই, সেখানের অথরাইজ অ্যাপেল স্টোর থেকে আপনি যখন একটা চার্জার কিনবেন তখনই শুধুমাত্র ওই চার্জারটা অরিজিনাল হবে। এছাড়া আপনি বাংলাদেশের যত নামি দামি শপ আছে, সেটা হোক স্টারটেক, হোক রায়ান্স বা হোক যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরার কোনো রিনাউন্ড শপ, ওই শপের ওই চার্জারটা রেপ্লিকা হওয়ার সম্ভাবনা 90-95%। সো আইফোনের চার্জার কেনার সময় এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনি একান্তই না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আফটার মার্কেটে যে চার্জারগুলো আছে, অ্যাঙ্কার, WIW, সেই চার্জারগুলো ব্যবহার করতে পারেন, কেননা কপি চার্জার থেকে ওই চার্জারগুলো বেশ ভালো হয়। যেমন আমি আপনাদের এখন একটা চার্জার দেখাচ্ছি, সেটা হলো 30 ওয়াটের জ্ঞান চার্জার, এটি হলো WIW-র একটা 30 ওয়াটের জ্ঞান চার্জার, খুবই কম্প্যাক্ট একটা চার্জার এবং এই চার্জারটা অ্যাকচুয়াল 30 ওয়াটই প্রোভাইড করে। এখানে কোনো ভুকিঝুকি নাই, কোনো 2 নম্বরই নাই, কারণ আমাদের কাছে এই মিটারটা রয়েছে, এটার নাম হলো ইউএসবি টেস্টার,
এটা দিয়ে যখন আমরা এটা চেক করছি তখন দেখা গেছে যে আমাদের যে ড্রোনটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম 30 ওয়াটই নিতে পারে। সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি টাকা খরচ করে 120 ওয়াট কিনছেন, আপনি 120 ওয়াট অ্যাকচুয়াল পাচ্ছেন কিনা। তো গাইজ চার্জার নিয়ে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভিডিও আর বেশি বড় করবো না। আল্লাহ হাফেজ।